যুব ও ক্রীড়া মন্ত্রী রানওয়ের উদ্যোগে তারুণ্য উৎসব 2025-এর লোগো উন্মোচন হবে আজ। এরপর বিসিবি প্রকাশ করবে আসন্ন বিপিএল এর মাস্কট। বাংলাদেশ প্রিমিয়ার লীগের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্য উৎসব 2025 আয়োজন করবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উৎসব আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ রাজধানীর একটি 5-তারকা হোটেলে তারুণ্য উৎসবের লোগো উন্মোচিত হবে। এরপর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের মাস্কট উন্মোচন করবে বিসিবি। ধন্যবাদ। এবারে পবিত্র গীতা পাঠ যাত্রা ও নির্বাহ হত্যা হিংসা বিদ্বেষ জি ধন্যবাদ আপনাকে টিপু। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে। আপনার যেমনটি বলছিলেন, আগামী 30 ডিসেম্বর থেকে বিপিএল এর অনুষ্ঠান শুরু হবে। বিপিএল এর উদ্বোধনী ম্যাচ হবে 30 তারিখ থেকে এবং ঠিক 11তম আসর শুরু হচ্ছে বিপিএল এর। এর মধ্যে তার আগে কিন্তু বাফুফের সভাপতি ফারুক আহমেদ কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে বিপিএল কে নিয়ে বেশ তিনি আশাবাদী ছিলেন। বিপিএল এর আগের 10টি আসর অনুষ্ঠিত হলেও সেখানে সেই জৌলুসটা কিন্তু হারিয়ে গিয়েছিল বিপিএল এর। তবে সেই জৌলুস ফিরিয়ে আনার জন্য কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ বেশ কিছু উদ্যোগের কথা বলেছেন। তার মধ্যে হচ্ছে বিপিএল কে 3টি স্টেডিয়ামে এবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তার সেই স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ চলছে এবং সেখানে হচ্ছে এবার বিপিএল এ 60টি দল অংশগ্রহণ করছে। এছাড়া হচ্ছে আজকের অনুষ্ঠানে হচ্ছে বিপিএল এর মাস্কট এবং হচ্ছে যে তারুণ্যের উৎসব 2025 যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পরিষদের আমন্ত্রণে যে অনুষ্ঠান শুরু হয়েছে সেটি আসলে মূলত উন্মোচন করা হবে। তবে এখন পর্যন্ত মানে শুরুতে হচ্ছে ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে এবং তারপরে একে একে অতিথিরা হচ্ছে বক্তৃতা দিচ্ছেন। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ উঠেছিলেন, তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন এবারের বিপিএল এর যে মাস্কটটা করা হয়েছে সেটি জুলাই আগস্ট শহীদের স্মরণে মাস্কটটা করা হয়েছে। এছাড়াও জুলাই আগস্টের যে যারা শহীদ হয়েছে তাদের জন্য এবার হচ্ছে পানির মুগ্ধ যে মুগ্ধ ছিল তার জন্য মুগ্ধ কর্নার থাকবে বিপিএল এ। এছাড়াও 3টি ভেন্যুতে ঢাকা, চট্টগ্রাম এবং হচ্ছে সিলেটের 3টি ভেন্যুতে তারা কনসার্টের চিন্তা মানে কনসার্টের আয়োজন করবে, এ বিষয়ে তারা কথা বলেছেন। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব ক্রীড়া পরিষদের উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। এছাড়াও উপস্থিত আছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় এখানে আমরা দেখতে পেরেছি, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং অধিনায়ক শান্তও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আসলে এখানে লঘু উন্মোচন করা হবে এবং যে তারুণ্যের উৎসব কথা বলা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেটি আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিসিবির সার্বিক সহযোগিতায় সেই লঘু কিন্তু কিছুক্ষণের মধ্যেই উন্মোচন করা হবে। তো এই মুহূর্তে হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল থেকে